আসসালামু আলাইকুম। গল্পতরু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পাঠে আছি আমিরাজ। আজ পড়ছি হুমায়ুন আহমেদের উপন্যাস মৃন্ময়ীর মন ভালো নেই এর তৃতীয় পর্ব। রাতে আলিমুর রহমানের শরীর খারাপ হলো, শ্বাসকষ্ট, বুকে ব্যথা। তিনি মুখ বড় করে নিঃশ্বাস নিতে লাগলেন। মৃন্ময়ী চিন্তিত গলায় বলল, চলো ঢাকা চলে যাই। আলিমুর রহমান বললেন, দুপুরে বেশি খেয়ে ফেলেছি বলে এই অবস্থা, ঠিক হয়ে যাবে। এরকম কি প্রায় হয়? যেদিন বেশি খেয়ে ফেলে সেদিন হয়। ঠিক হতে কতক্ষণ লাগে? কোনো কোনো দিন চট করে ঠিক হয়, কোনো কোনো দিন 4-5 দিন লাগে। ঘরে কি অক্সিজেনের সিলিন্ডার আছে? না, দরজা জানলা সব খুলে দে, এতেই হবে। দাদাজান, আমার কথা শোনো, চলো ঢাকা চলে যাই, তোমাকে কোনো একটা ক্লিনিকে ভর্তি করি। আলিমুর রহমান হাঁপাতে হাঁপাতে বললেন, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। তার নিঃশ্বাস স্বাভাবিক হলো রাত 1টায়। তিনি বিছানায় উঠে বসতে বসতে বললেন, বলেছিলাম না ঠিক হয়ে যাবে। আর কালাম গাধাটাকে বল 1 কাপ লেবু চা আর কাগজ কলম আনতে। কাগজ কলম দিয়ে কি হবে? আমি উইল করব। চা খাও, খেয়ে ঘুমাও, আমি মাথায় হাত বুলিয়ে তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। উইল করে তারপর ঘুমাবো, অবস্থা তো দেখছিস, যে কোনো একদিন মরে যাব। আর তখন আমার গাধা পুত্র সব দখল করে বসে থাকবে, দু হাতে টাকা উড়াবে, ছবি কিনবে, 2 কোটি 3 কোটি টাকা দিয়ে জমি কিনবে, জমির দখল নিতে পারবে না। মৃন্ময়ী বলল, উইল করা হবে, এখন না, কাল ভোরে। আমি এখনই করব। মৃন্ময়ী বলল, আচ্ছা এখন আগে চা খাও, চা খেয়ে চোখ বন্ধ করে 10 মিনিট রেস্ট নাও, তারপর যদি মনে করো উইল করা দরকার উইল করবে। তোর কী চাই বল। দাদাজান, আমার কিছুই চাই না। তুমি অনেকবার আমাকে জিজ্ঞেস করেছ তোর কী চাই, আমি প্রতিবারই বলেছি আমার কিছুই চাই না, এখন আমার একই উত্তর। আলিমুর রহমান হঠাৎ হাসতে শুরু করলেন, শিশুর হাসির মতো সরল আনন্দময় হাসি। মৃন্ময়ী বলল, হাসছো কেন দাদাজান? মজার একটা আইডিয়ার কথা মাথায় এসেছে, এই জন্য হাসছি, তোর বাবাকে চূড়ান্ত শিক্ষা দেওয়ার আইডিয়া। বলো শুনি। তোর বাবা তো শিল্পবোদ্ধা হয়েছে, ছবি কিনে ঘর বোঝাই করবে, উইল করে তোর বাবাকে একটা ছবি দিয়ে যাব, সে আর কিছুই পাবে না। কোন ছবি দেবে? আর যে আর্টিস্ট এসেছিল তাকে দিয়ে আঁকাবো, আমার ছবি, আমি কঠিন চোখে তাকিয়ে আছি এরকম ছবি, আইডিয়া কেমন? আইডিয়া ভালো। তোর বাবার শিক্ষা সফর হয়ে যাবে না? হবার কথা, আর্টিস্টকে টেলিফোন কর, সে যেন এক্ষুনি রং তুলি নিয়ে চলে আসে। দাদাজান, রাত 2টা বাজে, এ সময় কাউকে টেলিফোন করা যায় না, তাছাড়া আমি ওনার টেলিফোন নাম্বারও জানি না, আমি ব্যবস্থা করে দিব যেন কালই উনি চলে আসেন। আলিমুর রহমানের মাথায় আরও একটা আইডিয়া চলে এলো। তিনি মৃন্ময়ীর দিকে ঝুঁকে এসে বললেন, তোর বাবা এখন যে বাড়িটায় থাকে সেই বাড়িটার ব্যাপারে কি করা যায়? তোর বাবা ধরে নিয়েছে যে বাড়িটা তার, উইল যখন পড়া হবে তখন তার ব্রহ্মতালু জ্বলে যাবে। বাড়িটা কাকে দিলে তার ব্রহ্মতালু জ্বলবে? এটা তো বুঝতে পারছি না। আলিমুর রহমান বললেন, ওই বাড়ি অতি তুচ্ছ কাউকে দিতে হবে, মালি, দারোয়ান, কাজের বুয়াটুয়া কাউকে, যাকে তোর বাবা 2 চোখে দেখতে পারে না। মৃন্ময়ী বলল, বিনতিকে দেয়া যায়। বিনতিটা কে? আমাকে দেখাশোনা করে, নতুন এসেছে, বাবা কি কারণে যেন তাকে সহ্যই করতে পারে না। ঠিক আছে বিনতি, তোর বাবা এক সকালে ঘুম থেকে উঠে দেখবে বিনতি বিশাল বাড়ির মালিক, আর শিল্পবোদ্ধা শাহিদুর রহমান আমার একটা ওয়েল পেন্টিং হাতে নিয়ে ফুটপাতে দাঁড়িয়ে আছেন। অতিরিক্ত হাসির কারণেই আলিমুর রহমানের বুকের ব্যথা আবার শুরু হলো, ভয়াবহ শ্বাসকষ্ট। সকাল 8টায় ব্যথা কমল, তিনি ঘুমোতে গেলেন। মৃন্ময়ী চলে এলো ঢাকায়। মিনা তার মেয়েকে গোসল দিচ্ছে, যথেষ্ট আয়োজনের গোসল, প্লাস্টিকের বেবি বাথটাব কেনা হয়েছে, বাথটাব ভর্তি ফেনা, টুনটুনি বাথটাবে বসে আছে, বাথটাবটা আট হয়ে তার গায়ে বসে গেছে। জহির এসে পাশে বসতে বসতে বলল, ভোম্বা মেয়েকে এমন পিচকে গামলায় ঢুকিয়ে দিলি, বের করবি কীভাবে? মিনা মুখ কালো করে বলল, এর চেয়ে বড় সাইজ বাথটাব নেই, আমি কি করব, বাথরুমে নিয়ে গোসল করাবি? এইবারে মিনার চোখে পানি এসে গেল,
সে চোখের পানি মুছতে মুছতে বলল, বাথটাবটা কিনে তোমার টাকা নষ্ট করেছি তো, এই টাকা আমি দিয়ে দেব। জহির বিরক্ত হয়ে বলল, ঠিক আছে দিবি, এখন কান্না বন্ধ কর, দিনের মধ্যে 10 বার চোখের পানি, অসহ্য। মিনা বলল, আমার সব কিছুই তো অসহ্য, আমাকে অসহ্য, আমার মেয়েকেও অসহ্য, কত সহজে বলে ফেললে ভোম্বা মেয়ে, একদিন দেখলাম না কোলে নিয়ে আদর করতে, গালে একটা চুমু খেতে। জহির উঠে পড়ল, তার খুবই বিরক্ত লাগছে। বিরক্তির প্রধান কারণ ড্রয়ারে বাজার খরচ হিসেবে রাখা 1500 টাকা নেই। খোঁজ নিয়ে জানা গেছে ওই টাকা দিয়ে টিয়া 1 কার্টন সিগারেট আরও কী কী যেন কিনেছে, তার নাকি ডেলি 1 থেকে 1.5 প্যাকেট সিগারেট লাগে। ড্রয়ারের 1500 টাকা ছিল জহিরের শেষ সম্বল, আবার তাকে টাকার সন্ধানে বের হতে হবে। টাকা পাওয়া যাবে কি না কে জানে। একটা পত্রিকার অফিসে ইলাস্ট্রেটর হিসেবে যোগ দেবার কথা ছিল। পত্রিকার মালিক জানিয়েছেন আপাতত তারা নতুন কাউকে নিচ্ছেন না, পরে যোগাযোগ করতে। অনেক ছবির দোকানে ছবি দেয়া আছে, কোথাও কিছু বিক্রি হয়নি। শ্রাবণী গ্যালারির মালিক কুদ্দু সাহেব গলাটা খাটো করে বলেছেন, কামরুল হাসানের তুলির টান রপ্ত করেন, তারপর উনার ঢঙে কয়েকটা ছবি এঁকে নিয়ে আসেন, আমাদের লোক আছে অবিকল কামরুল হাসানের নকল করে সিগনেচার করে দিবে, পার পিস আপনাকে দেব 5,000, রাজি থাকলে ছবি আঁকেন, এস এম সুলতান কপি করতে পারলে পার পিস 15 করে দেব, জয়নুল নকল করতে পারলে পার পিস 20 পাবেন, আপনার প্রতিভা আছে আপনি পারবেন, আমি খোলা মনে আপনাকে অফার দিলাম, বাকিটা আপনার ইচ্ছা, না খেয়ে মরবেন না নকল ছবি আঁকবেন সেটা আপনার বিবেচনা। জহির সকাল থেকে কামরুল হাসানের তুলির টান দিচ্ছে, দুটি দাঁড়িয়ে গেছে বলে মনে হচ্ছে, দুটাই বকের ছবি, একটাতে বক মাছ খাচ্ছে তার ঠোঁটে মাছ, অন্যটাতে উড়ার প্রস্তুতি হিসেবে পাখা মেলেছে। জহিরের ধারণা কামরুল হাসান এই ছবি দুটি দেখলে নিজেও খুশি হতেন। মিনা টুনটুনিকে টাওয়েল দিয়ে মুছাতে মুছাতে ভাইয়ের সামনে এসে দাঁড়ালো, কঠিন মুখে বলল, ভাইজান আমি ঠিক করেছি আর চলে যাব। জহির বলল, আচ্ছা রাতে বাস যায়, রাতের বাসে যাব। ঠিক আছে, খালি হাতে আমি শ্বশুরবাড়িতে উঠতে পারবো না, তুমি টুনটুনিকে সোনার কিছু দিবে বলেছিলে, আমাকে টাকা দাও আমি কিনে আনবো, এখন আমার হাতে কোনো টাকা পয়সা নাই, তোরা চলে যা আমি টাকা মানি অর্ডার করে পাঠাবো। মিনা কাঁদতে কাঁদতে বলল, আমি তোমার বোন না পথের ফেলনা, ঠিক করে বলো তো ভাইয়া, 10 দিন ধরে আছি, তুমি টুনটুনির বাবার সঙ্গে একটা কথা বলো না, বেচারা একা বারান্দায় বসে থাকে, সামান্য 1 প্যাকেট সিগারেট কিনেছে, এই নিয়েও তুমি কথা শুনিয়েছ। জহির বলল, কথা শোনায়নি তো, বলেছি অন্যের পয়সা এত দামি সিগারেট খাওয়ার দরকার কি, আমি নিজে তো দেশিটা খাই, 2 দিনের জন্য বেড়াতে এসে দামি সিগারেট যদি খায় তাতে অসুবিধা কি। জহির হতাশ গলায় বলল, কোনো অসুবিধা নাই, বেশি করে খেতে বল, এখন সামনে থেকে যা। মিনা কাঁদতে কাঁদতে সামনে থেকে বের হয়ে গেল। এখন টুনটুনির কান্নাও শোনা যাচ্ছে, মিনা রাগ ঝাড়তে গিয়ে মেয়ের গালে চড়থাপ্পড় লাগিয়েছে, সে কখনো একা কেঁদে শান্তি পায় না। জহির ছবি হাতে উঠে পড়ল, কান্নাকাটির মধ্যে বসে থাকার কোনো মানে হয় না। কুদ্দুস সাহেব স্কেচ দুটি ভুরু কুচকে অনেকক্ষণ দেখলেন, কিছুই না বলে ড্রয়ার থেকে 10,000 টাকার একটা বান্ডিল দিয়ে বললেন, চা খাবেন? জহির বলল, খাবো। কুদ্দুস বলল, জয়নুলের নকল করেন, উনি নিজেই নিজের ছবি প্রচুর নকল করেছেন, ওনার ভালো ভালো ছবির 4-5টা জেনুইন ভার্সন আছে, আপনার হাত ভালো, আপনি যদি করেন কোনো শালা ধরতে পারবে না, আপনাকে আমরা ঠকাবো না। জহির বলল, ঠিক আছে, কবে দিবেন বলেন, আমার কাছে পার্টি আছে, তাড়াতাড়ি দিব। ওনার দুর্ভিক্ষের কাক কিন্তু আঁকবেন, ডাস্টবিনের ময়লার পাশে শিশু কাক এইসব বিদেশিরা লুফে নিবে। ঠিক আছে বক আঁকবো না, এখন থেকে কাক। আপনার ওই বন্ধু কোথায়, ফজলুল সাহেব? ওনার হাতও ভালো। জহির সিগারেট ধরাতে ধরাতে বলল, শুধু হাত ভালো হলে হয় না, কপালও ভালো থাকতে হয়, তার কপাল মন্দ, সে হাসপাতালে, এখন মরে মরে অবস্থা। বলেন কি, কোন হাসপাতাল, কত নম্বর কি বলুন তো, একবার দেখতে যাব। জহির উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, খামাখা হাসপাতালের নাম দিয়ে কি করবেন, আপনি যে দেখতে যাবেন না সেটা আপনিও জানেন আমিও জানি। জহির বাসায় ফিরে বোনের হাতে টাকার বান্ডেলটা দিয়ে বলল, যা টুনটুনির জন্য কিছু নিয়ে আয়। মিনা গম্ভীর গলায় বলল, এখানে কত আছে? 10 আছে, এতে তো 1 ভরিরও কিছু হবে না, সোনার ভরি এখন 13,000।
যা হয় তাই কিনবি এবং রাতের বাসে বিদায় হয়ে যাবি। আমি পথের ফকির, এই জিনিসটা যেদিন বুঝবি সেদিন আবার বেড়াতে আসিস। মিনা বলল, আমি আর কোনো দিনও আসবো না। আমি যদি বাবা মায়ের সন্তান হয়ে থাকি তাহলে তুমি আর কোনো দিন আমার মুখ দেখবে না। আচ্ছা ঠিক আছে, চিৎকার বন্ধ। এই রইল তোমার টাকা, তোমার এই টাকা যদি আমি নেই তাহলে যেন আমার হাতে কুষ্ঠ হয়। মিনা কাঁদছে, মিনার মেয়ে কাঁদছে, জহিরের বিরক্তি সীমা রইল না। বিকালের দিকে মিনা স্বাভাবিক, এক কাপ চা জহিরের সামনে রাখতে রাখতে বলল, ভাইয়া আমি ঠিক করেছি 10 আনার মধ্যে একটা চেইন কিনব। তোমার অবস্থাও তো দেখতে হবে, তোমার যে এমন খারাপ অবস্থা এটাও তো জানি না। জহির বলল, তোরা কি রাতে যাচ্ছিস? টিয়াকে পাঠিয়েছি টিকিট কাটতে, টিকিট পেলে অবশ্যই চলে যাব। ঠিক আছে যা, এতদিন ঢাকায় পড়ে থাকার কোনো মানে নেই। ভাইয়া তুমি বলেছিলে টুনটুনের ছবি এঁকে দিবে। জহির বলল, তুই মেয়ে কোলে নিয়ে সামনে বস, এঁকে দিচ্ছি। শাড়ি বদলে চুল বেঁধে আসি? কিছুই করতে হবে না, আমি তো ক্যামেরা দিয়ে ছবি তুলছি না। মিনা মেয়ে কোলে নিয়ে বসল। জহির বলল, কথা বলবি না, চুপচাপ বসে থাকবি। মিনা বলল, কতক্ষণ লাগবে? জহির বলল, 10 মিনিটও লাগতে পারে, আবার 10 ঘন্টাও লাগতে পারে। 10 মিনিটের বেশি হলে কিন্তু আমি পারবো না। আচ্ছা ভাইজান, তুমি টিয়ার সঙ্গে কথা বলো না কেন? আর চলে যাবে তো, ওকে ডেকে ওর সঙ্গে একটু কথা টথা বলো। আচ্ছা বলবো, তোর বরের আসল নাম কি? মিনা হতভম্ব হয়ে বলল, তুমি ওর নাম জানো না? ভুলে গেছি, মানুষ ভুলে যায় না। মিনা থমথমে গলায় বলল, ওর নাম সবুজ। থাক, তোমাকে আর ছবি আঁকতে হবে না। মিনা মেয়ে কোলে নিয়ে উঠে গেল। পাশের ঘর থেকে মিনার ফুপিয়ে কান্নার শব্দ শোনা যাচ্ছে। একটু পরে মেয়ে কাঁদতে শুরু করবে, শুরু হবে কোরাস। জহির ছবির দিকে তাকিয়ে আছে, টুনটুনির চেহারা চলে এসেছে, মিনার খানিকটা এসেছে, ছবিটা ভালো লাগছে দেখতে। মনে হচ্ছে এই ছবিটা কাজ না করলেও হবে, সামান্য শেড অবশ্যই দেয়া যায়, না দিলেও তেমন ক্ষতি হবে না। টুনটুনিকে সুন্দর লাগছে ছবিতে, বাচ্চাটার চেহারায় অন্যরকম মায়া আছে। ছবি আঁকার আগে ব্যাপারটা জহির লক্ষ্য করেনি, জহির আগ্রহের সঙ্গে ছবিতে নিজের নাম সই করল। সবুজ বাসের টিকিট কাটতে গিয়েছিল বিকাল 4টায়। মিনা 5টার সময় কাঁদো কাঁদো মুখে বলল, ভাইয়া ওর টিকিট কাটতে গেছে 1 ঘন্টা হয়ে গেছে, এখনো তো ফিরছে না। জহির বলল, যেতে আসতে সময় লাগবে না, তুই অল্পতেই এত অস্থির হয়ে যাস কি জন্যে? মিনা বলল, ও 10,000 টাকার বান্ডেলটা নিয়ে গেছে। তাতে সমস্যা কি? টিকিট কেটে বাকি টাকা ফেরত আনবে। ড্রয়ারে 5 প্যাকেট সিগারেট ছিল, সিগারেটও নিয়ে গেছে। মিনা ব্যাকুল হয়ে কাঁদতে শুরু করল। জহির ধমক দিয়ে কান্না থামালো। টুনটুনি তার মাকে ভালো কপি করা শিখেছে, মা কাঁদতে শুরু করলে সে কাঁদতে শুরু করে, মা থামলে সেও থামে। মিনা বলল, ভাইয়া আমার খারাপ একটা সন্দেহ হচ্ছে, ও মনে হয় চলে গেছে। জহির বলল, চলে গেছে মানে কোথায় চলে গেছে? মিনা বলল, আমি কিভাবে জানি কোথায় গেছে, চলে যে গেছে এটা জানি, ব্যাগে করে নিজের কাপড় জামাও নিয়ে গেছে। ভাইয়া এখন কি হবে? জহির শার্ট গায়ে দিচ্ছে, ঘর এখন অসহ্য লাগছে, বাইরে কোথাও যেতে হবে, হাসপাতালে যাওয়া খুবই দরকার, ফজল খোঁজ নিতে হবে, গত 3 দিন যাওয়া হয়নি। মিনা বলল, ভাইয়া কোথায় যাও? কাজে যাই, জরুরি কাজ আছে। আমাকে পথে ফেলে চলে যাচ্ছ? তুই পথে না, তুই আমার বাসায় আছিস এবং ভালো আছিস। তুমি ফিরবে কখন? জানি না কখন ফিরব, রাত হবে, হতেও পারে। মিনা বলল, এর মধ্যে যদি টিয়া বাসের টিকিট নিয়ে ফিরে আসে? যদি ফিরে আসে তোরা চলে যাবি, বাসায় তালা দিয়ে চাবি বাড়িওয়ালার কাছে রেখে যাবি। তুমি এরকম কঠিন গলায় আমার সঙ্গে কথা বলছো কেন? মিনা আবার ফোঁসফোঁস শুরু করলো। টুনটুনিও দেরি করল না, আর এক মুহূর্ত দেরি করা ঠিক হবে না। জহির উঠে দাঁড়ালো, ফজলু মুখের সামনে 3 দিনের একটা বাসি পত্রিকা ধরে শুয়ে আছে। জহিরকে দেখে সে পত্রিকা নামিয়ে বলল, আমাকে ধরাধরি করে একটু বসিয়ে দে, শুয়ে শুয়ে কথা বলতে ভালো লাগে না, প্রকৃতি চায় না আমরা শুয়ে শুয়ে কথা বলি। জহির ফজলুকে বিছানায় বসাতে বসাতে বলল, তোর নতুন থিওরি? ফজলু বলল, থিওরি না, হাইপোথিসিস। আমরা কখন শুই? ঘুমানোর জন্য শুই, কাজেই। শরীরের অবস্থা কি? ভালো না, ডাক্তাররা বলছে খারাপ ধরনের জন্ডিস, হ্যাপাটাইটিস বি সি ডি এর কোনো একটা। ডাক্তারকে জিজ্ঞেস করেছিলাম,
মৃত্যুর প্রস্তুতি কি নিতে শুরু করব? ডাক্তার এমনভাবে তাকালো যেন পাগলা গারদের কোনো পেশেন্ট। তোকে সেরকমই দেখাচ্ছে, ফজলু আগ্রহের সঙ্গে বলল, মৃত্যুর প্রস্তুতি কিন্তু আমি নিতে শুরু করেছি। জহির বলল, সেটা কীরকম? মনকে বুঝাচ্ছি আমাদের পৃথিবীর যে জগৎ, সে জগতের চেয়ে মৃত্যুর পরের জগৎ অনেক ইন্টারেস্টিং। জহির বলল, মন বুঝেছে? ফজলু বলল, না এখনো না, তবে বারবার একই কথা বললে মন কন্ডিশনড হয়ে যাবে, তখন বুঝ মানবে। জহির বলল, বুঝ মানলে তো ভালোই। এখন কি খাওয়া দাওয়া করতে পারছিস নাকি স্যালাইন চলছে? স্যালাইন চলছে, মাঝখানে একবার জাউ ভাত খেয়েছিলাম, মুখে দিয়েই বমি করে দিয়েছি, ভালো করেছি না? জহির জবাব দিল না, ফজলুর মুখ হাসি হাসি, যেন অতি মজাদার কোনো কথা বলেছে। জহির বলল, যে ডাক্তার তোকে দেখছেন তার নাম কি? ফজলু বলল, তার নাম দিয়ে দরকার কি, কথা বলতাম, তোর অসুখ কি, চিকিৎসা কি হচ্ছে? কথা বলার কোনো দরকার নেই, তাদেরকে তাদের মতো কাজ করতে দে, প্রত্যেকে প্রত্যেকের কাজ করবে, একজন অন্যজনের কাজে ইন্টারফেয়ার করবে না, ডাক্তার করবে ডাক্তারের কাজ, আমি করব আমার কাজ। এখন তোর কাজটা কি? ফজলু আগ্রহের সঙ্গে বলল, আমার বর্তমান কাজ অদ্ভুত অদ্ভুত হাইপোথিসিস দাঁড় করানো। আমার আরেকটা হাইপোথিসিস শুন। জহির বলল, হাইপোথিসিস শুনতে ইচ্ছা করছে না। আহা শোন না, মজা পাবি। এই হাইপোথিসিসে মৃত্যুর পর আমরা আরেকটা গ্রহে চলে যাব, সেই গ্রহ পৃথিবীর চেয়ে অনেক সুন্দর। পৃথিবীতে যেমন রোগ ব্যাধি আছে সেই গ্রহে নেই, সেই গ্রহ ব্যাধিমুক্ত, তবে সেখানে অভাব অনটন আছে, মানসিক কষ্ট আছে। পৃথিবীর সব মানুষ যে সেই গ্রহে যেতে পারবে তা না, অনেকের মডেল নষ্ট করে ফেলা হবে। দ্বিতীয় যে গ্রহটাতে আমরা যাব সেখানেও মৃত্যু আছে, মৃত্যুর পর আমাদের স্থান হবে তৃতীয় গ্রহে। দ্বিতীয় গ্রহ থেকে তৃতীয় গ্রহে যাবার সময়ও একদল মানুষ বাদ পড়ে যাবে, তৃতীয় গ্রহ হবে দ্বিতীয়টার চেয়ে বেটার, সেখানে ব্যাধি যেমন নেই অভাব নেই, একটি ব্যাধি এবং অভাবমুক্ত জগৎ, তবে মানসিক কষ্ট আছে। সেই জগৎ থেকে আমরা যাব চতুর্থ জগতে, সেই অপূর্ব জগতে কোনো কষ্টও নেই, সেখান থেকে যাত্রা হবে পঞ্চম জগতে। জহির বলল, এর শেষ কোথায়? ফজলু বলল, সর্বশেষ জগৎটা হলো নবম জগৎ, সেখানে অল্প কিছু মানুষই বাস করবেন, তারা সবাই মুক্ত পুরুষ, মহান সাধুসন্ত, তারা সর্ববিষয়ে মুক্ত, এমনকি সময়ের বন্ধন থেকেও মুক্ত, তারা তাদের ইচ্ছা মতো যে কোনো জগতে যেতে পারবেন, কেউ কেউ ইচ্ছা করেই যাবেন। এই যে আমরা হঠাৎ হঠাৎ মহাপুরুষদের মতো সাধুসন্তের দেখা পাই, তারা আসলে নবম জগতের মানুষ, স্ব ইচ্ছায় আমাদের জগতে বাস করতে এসেছেন। জহির বলল, এমন কোনো সাধুসন্তের দেখা পেয়েছিস? ফজলু বলল, একজনের দেখা তো অবশ্যই পেয়েছি, আমি নিজে, ঠাট্টা করছি না, এখন আমি মোটামুটি নিশ্চিত। জহির বলল, আজ উঠি। ফজলু বলল, কাল আসবি? না, কাল পরশু তরশু এই তিন দিন আসবো না, সাভার এক খামার বাড়িতে যাব, টাকার কুমির এক বুড়োর পোর্ট্রেট আঁকবো। বুড়োর গায়ের রং কি, ফর্সা? হুম। তাহলে কাজ করিস, ইয়েলো আকার ব্যবহার করিস, ইয়েলো আকারের সাথে সামান্য লাল রং দিবি, টাইটেনিয়াম হোয়াইট কিংবা জিঙ্ক অক্সাইড একেবারেই ব্যবহার করবি না, এক্সপেরিমেন্ট করে দেখ। আচ্ছা। জহির পকেট থেকে 500 টাকার একটা নোট বের করে ফজলুর বালিশের নিচে রাখতে গেল। ফজলু বলল, টাকা রাখিস না, চুরি হয়ে যাবে, গতকালই বালিশের নিচ থেকে 100 টাকা চুরি হয়েছে। খালি হাতে থাকবি? হুম, আসছি না একটা, থাকবো না একটা, যাবো না একটা। জহির বাসায় ফিরল রাত 10টায়। মিনা তার মেয়েকে ঘুম পাড়িয়ে বারান্দায় একা বসে আছে, জহিরকে দেখে উঠে দাঁড়ালো। ভাইয়া, ও ফিরে নাই। জহির কিছু না বলে ঘরে ঢুকে গেল, মিনা তার পেছনে ঢুকল। ভাইয়া, এখন আমি কি করব? কি আর করবি, কান্না শুরু কর, মেয়েকে ঘুম থেকে তোল, সে কাঁদুক। ভাইয়া, তুমি পাষাণের চেয়েও খারাপ, সীমারের চেয়েও খারাপ, মির্জাফরের চেয়েও খারাপ। জহির বলল, ভাত দে, আয় ভাত খাই। মিনা ভাত বাড়ল, জহিরকে অবাক করে দিয়ে খেতেও বসল। জহির ভেবেছিল মিনা খাবে না, রাগ করে ভাত না খাওয়া তার ছোটবেলার অভ্যাস। মিনা। জি ভাইয়া। তোর টিয়া, টাকা পয়সা, সিগারেট, কাপড় চোপড় তোকে না জানিয়ে নিয়ে চলে গেছে এটা ঠিক না, তোকে জানিয়ে গেছে। তুই তাকে 10,000 টাকার একটা বান্ডেল দিয়ে দিবি টিকিট কেনার জন্যে, এটা কখনো হবে না। ঘটনা কি বলতে চাইলে বল, বলতে না চাইলে বলতে হবে না। মিনা মাথা নিচু করে বলল, ও ইন্ডিয়া যাবে, পাসপোর্ট নাই তো,
বর্ডার ক্রস করে যাবে, যে বর্ডার পার করাবে তাকে 5,000 টাকা দিতে হবে। জহির বলল, ইন্ডিয়া যাবে কেন? মিনা বলল, পালিয়ে থাকার জন্য যাবে, দেশে সে একটা ঝামেলায় পড়েছে। কি ঝামেলা? মিনা ক্ষীণ গলায় বলল, ওদের কারখানার ক্যান্টিনে একটা বাজে টাইপের মেয়ে কাজ করতো, এই মেয়েটাকে নিয়ে কী সব হয়েছে, শত্রুতা করে টিয়ার নাম ঢুকিয়ে দিয়েছে। মূল আসামি 3 জন, টিয়া ঘটনার বিন্দু বিসর্গ জানে না। সারা রাত সে ছিল আমার সাথে, আমার জ্বর, বেচারা সারা রাত আমার মাথায় জল পট্টি দিয়েছে। জহির বলল, রেপ কেস নাকি? মিনা হ্যাঁ না কিছুই বলল না। জহির বলল, মেয়েটা মারা গেছে না বেঁচে আছে? মিনা বলল, মারা গেছে। আসামি 4 জনের মধ্যে কয়জন ধরা পড়েছে? 3 জনই ধরা পড়েছে, টিয়াকে শুধু ধরতে পারেনি। কিভাবে ধরবে? আল্লাহ আছেন আমাদের দিকে। কিছু না বলে জহির খাওয়া শেষ করে উঠল। মিনা বলল, ভাইয়া পান খাও, তোমার জন্য পান আনিয়ে রেখেছি। জহির পান খেল, একটা সিগারেট ধরালো। মিনা তার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। জহির বলল, তুই কি আরো কিছু বলবি? মিনা বলল, তুমি কি আমাকে তোমার এখানে থাকতে দিবে? জহির বলল, অবশ্যই, এখন যা ঘুমাতে যা। মিনা ফোঁপাতে ফোঁপাতে বলল, ভাইয়া আমার মেয়েটা তোমাকে খুব ভয় পায়, তুমি ওর ভয়টা ভাঙায় দিও, তোমার সঙ্গে তো সে থাকবে, এত ভয় পেলে চলবে? হ্যালো ছন্দা, কেমন আছিস? ভালো, কে? গলা চিনতে পারছিস না? ও আচ্ছা, মৃন্ময়ী। তুই এক এক সময় এক এক স্বরে কথা বলিস, চিনবো কীভাবে? মোবাইলের যুগে গলা চিনতে হয় না, কে টেলিফোন করেছে এমনিতে টের পাওয়া যায়, তার নাম উঠে, নাম্বার উঠে। খেয়াল করিনি। ঠিকই খেয়াল করেছিস, মাঝখান থেকে একটা ঢং করলি। বিশ্বাস কর, খেয়াল করিনি, গড প্রমিস। কথায় কথায় গড নিয়ে আসিস কেন? উনাকে শান্তিতে থাকতে দিবি না? উনাকে মিথ্যা কথার সাক্ষী হতে হবে। মৃন্ময়ী, কি বলতে চাস বলে ফেল। তোর পোর্ট্রেট করা হবে। কি করা হবে? পোর্ট্রেট। একজন আর্টিস্ট প্রতিদিন তোর বাসায় যাবেন, তুই 1 ঘন্টা করে সিটিং দিবি, তোর একটা পোর্ট্রেট হবে, আমার একটা হবে, এই দুইটা ছবি আমি আমার ঘরে টানিয়ে রাখবো। রোববার পরীক্ষা শেষ হচ্ছে, সোমবার থেকে আর্টিস্ট যাবে। ছন্দা বলল, কোনো আর্টিস্ট আমার বাসায় আসবে আমি সিটিং দেব, এটা কখনো হবে না, বাবা আমাকে বাসা থেকে বের করে দেবেন। কেন? মৃন্ময়ী, তুই একটা জিনিস ভুলে যাচ্ছিস, আমি লোয়ার মিডল ক্লাসের মেয়ে, আমাদের বাসার ধ্যান ধারণাও লোয়ার মিডল ক্লাস টাইপ। লোয়ার মিডল ক্লাসের ধ্যান ধারণা কি? এরা সব কিছু সন্দেহের চোখে দেখে, সন্দেহ এবং অবিশ্বাস। আর্টিস্ট বাসায় এসে ঢুকলেই বাবা ভাববেন প্রেমের কোনো ব্যাপার, তার মুখ গম্ভীর হয়ে যাবে। তাহলে তুই এক কাজ কর, আমার বাড়িতে সিটিং দে। তোর নতুন পাগলামির মানে কি? মানে হচ্ছে একজন বিখ্যাত আর্টিস্টকে দিয়ে তোর ছবি আঁকানো। বিখ্যাত নাকি? অবশ্যই বিখ্যাত। ম্যারিড? মৃন্ময় বলল, ম্যারিড না আনম্যারিড এটা জেনে কি হবে, তুই তো তাকে বিয়ে করতে যাচ্ছিস না। ছন্দা বলল, এমনি জিজ্ঞেস করলাম, তোর বাবা যে তোকে কোথায় বিয়ে দেবার চেষ্টা করছে তা কি হলো? জানি না মৃন্ময়ী, আমি এখন রাখি, পরে টেলিফোন করব। একটু আগে বাবা সামনে দিয়ে গিয়েছেন, বেশিক্ষণ টেলিফোনে কথা বলতে দেখলে তিনি রেগে যান। বেশিক্ষণ তো হয়নি, ছন্দা লাইন কেটে দিয়ে সেট অফ করে দিল। মৃন্ময়ী স্বভাব একবার টেলিফোন করে থামে না, পরপর কয়েকবার করে, আবার টেলিফোনে কথা বলতে দেখলে বাসায় ভূমিকম্প হবে। ছন্দার বাবা ইয়াকুব আলী একটা বিমা কোম্পানির হেড ক্লার্ক, বাড়ি ভাড়া এবং বেতন হিসেবে যা পান তা দিয়ে তার সংসার চলে না। সন্ধ্যার পর তিনি 2টা টিউশনই করেন। তার মেয়ের মধ্যে 3 জনেরই বিয়ে হয়েছে, ছন্দা বাকি আছে, বড় মেয়েটির ভালো বিয়ে হয়েছে, স্বামী ব্যবসা করে, বড় মেয়ে প্রতি মাসে বাবাকে 3,000 টাকা পাঠায়, ছন্দা ইউনিভার্সিটির খরচ নিজেই চালায়, বাসার কাছে একটা কোচিং সেন্টারের সে পার্ট টাইম টিচার। ইয়াকুব আলীর বয়স 55, কিন্তু তাকে 70 বছরের বৃদ্ধের মতো দেখায়। ইদানিং কোমরে ব্যথা হয়েছে বলে সোজা হয়ে বসতে পারেন না, হাঁটার সময়ও সামান্য কুঁজো হয়ে হাঁটেন। তার দাড়ি রাখার বাতিক আছে, আয়োজন করে দাড়ি রাখেন, দাড়ি সামান্য বড় হলে কেটে ফেলে দেন, আবার রাখেন। এখন তার দাড়ি রাখার কাল চলছে, মুখ ভর্তি সাদা দাড়ি। তিনি বসে আছেন ইজি চেয়ারে। ঢাকা শহরে আজকাল ইজি চেয়ার পাওয়া যায় না, পুরনো আসবাবের দোকান থেকে ইয়াকুবে ইজি চেয়ার কিনেছেন, কাপড় ছিঁড়ে গিয়েছিল, নতুন কাপড় লাগিয়েছেন, ইজি চেয়ারটা তার পছন্দের জিনিস।
ইয়াকুব আলী হাত ইশারায় ছন্দাকে ডাকলেন। বিরক্ত গলায় বললেন, তোর মা কই? ছন্দা বলল, বড় আপার বাসায় গেছেন। একা গেছে? বাবুল নিয়ে গেছে। ইয়াকুব আলী সর্বশেষ সন্তানটি ছেলে, তার নাম বাবুল। সে দুবার ইন্টারমিডিয়েট ফেল করে ঘরে বসে আছে। কিছুদিন কোনো এক কম্পিউটার স্কুলে যাওয়া আসা করেছে, এখন সেটাও বন্ধ। ছন্দা বলল, চা খাবে বাবা? ইয়াকুব বললেন, চা খাবো না। তোর মা যে হুট করে চলে গেল আমাকে বলে যাবে না? সংসারে কোনো শৃঙ্খলা থাকবে না? ইচ্ছা হলো চলে গেলাম, ইচ্ছা হলো ফিরলাম। বড় আপার ছেলের জ্বর, এই শুনে মা গেছেন। জ্বর শুনেই তোর মা দৌড় দিয়ে চলে গেল? সে কি সিভিল সার্জন? জ্বরের চিকিৎসা করবে? তুই মোবাইল কিনেছিস কবে? ছন্দা ভীত গলায় বলল, গত মাসে। পয়সা খরচ করতে মায়া লাগে না, ইচ্ছা হলো কিনে ফেললাম, নিজের জমানো টাকা দিয়ে কিনেছি। নিজের টাকা আবার কি, সবই সংসারের টাকা। নিজের টাকা, নিজের মোবাইল, এইসব ক্ষুদ্র মনের পরিচয়। মনটাকে বড় করতে শেখ। তোর মা আসবে কখন? দুপুরের আগেই আসবেন। বাবা, আজ বাজার করবে না? ঘরে তেল নাই, মা বলে গেছেন তেল লাগবে। এই মাসের 4 তারিখ তেল কিনেছি, আজ 22, 18 দিনে তেল শেষ হয়ে গেল। তোর মা কি তেল দিয়ে গোসল করে? ছন্দা চুপ করে আছে। বাবার সামনে দাঁড়িয়ে থাকতেও পারছে না, আবার চলে যেতেও পারছে না। ইয়াকুব আলী বললেন, ঘরে পোলার চালাচ্ছে? মনে হয় না। মনে হওয়া হয়ে কিছু না, যা বলার শিওর হয়ে বলবি। রাতে দুজন গেস্ট খাবে। তোর সঙ্গে যে ছেলের বিয়ের আলাপ করছি তার বড় মামা আর মেজো মামা সন্ধ্যার পর আসবেন। পছন্দ হলে সম্ভাবনা আছে যে আজই আংটি পরিয়ে দেবে। পেতনি সেজে ওদের সামনে পড়বে না, আবার রাজকন্যাও সাজবে না। মুখে হালকা পাউডার আর ঠোঁটে লিপস্টিক। বুঝতে পারছিস? পারছি। মোবাইল কত দিয়ে কিনলি দেখি জিনিসটা? ছন্দা বাবার হাতে মোবাইল দিতে দিতে বলল, 4,000। ইয়াকুব আলী বললেন, এত দাম? 4,000ও তো শেষ না। প্রতি মাসে চার্জ আছে, অমুক আছে, তমুক আছে, এটা অন করে কিভাবে? ছন্দা অন করে দিল। টেলিফোন করতে হয় কিভাবে? ছন্দা দেখাচ্ছে, ইয়াকুব আলী আগ্রহ নিয়ে দেখছেন। ছন্দা বলল, বাবা এই মোবাইলটা তুমি রেখে দাও, আমি এসব দিয়ে কি করব, কাকে টেলিফোন করব? হা করে দাঁড়িয়ে আছিস কেন? পোলাও চালাচ্ছে কি না দেখতে বললাম না? ইয়াকুব আলী মেয়ের টেলিফোন পকেটে রেখে দিলেন। তিনি যখন কাঁচা বাজারে আলো কিনছেন তখন তার পকেটে টেলিফোন বেজে উঠল। মৃন্ময় বলল, হ্যালো ছন্দা। ইয়াকুব আলী বললেন, আমি ছন্দার বাবা। মৃন্ময় বলল, চাচা আসসালামু আলাইকুম। ইয়াকুব আলী বললেন, ওয়ালাইকুম সালাম। চাচা কেমন আছেন? ভালো আছি। মা তোমার পরিচয়? আমি আর ছন্দা একসঙ্গে পড়ি, আমার নাম মৃন্ময়ী। ইয়াকুব আলী বললেন, ওর টেলিফোনটা আমি ভুল করে পকেটে নিয়ে বাজারে চলে এসেছি। মৃন্ময় বলল, ভালো করেছেন, মোবাইল নিয়ে এসেছেন বলেই আপনার সঙ্গে পরিচয় হলো, কথা হলো। ইয়াকুব আলী মৃন্ময় নামের মেয়েটার কথা বলার ভঙ্গিতে মোহিত হয়ে গেলেন। কি ভদ্র ব্যবহার! তিনি বললেন, ছন্দার যে বিয়ের কথাবার্তা হচ্ছে তুমি নিশ্চয়ই জানো? জি জানি। ছেলে ব্যাংকে কাজ করে, ম্যানেজার, চেহারা ভালো, বংশ ভালো। পুরনো ঢাকায় তাদের পৈতৃক দোতলা বাড়ি আছে। বাহ, ভালো তো। ছেলের দুই মামা আজ দেখতে আসবেন, তার জন্য বাজারে এসেছি। মেয়ে পছন্দ হলে তারা আজই আংটি পরিয়ে দেবেন, সেরকম কিছু অবশ্যই তারা বলেন নাই, এটা আমার অনুমান। দেখি আল্লাহ কি ঠিক করে রেখেছেন। মা একটু দোয়া করবে? অবশ্যই করব। চাচা আজ রাতে যে ওদের খাওয়াবেন তার মেনু কি? গরিব মানুষের মেনু, সাদা পোলাও, মুরগির কোরমা আর খাসির মাংসের রেজালা। দই মিষ্টি থাকবে না? ভালো কথা মনে করেছো, দই মিষ্টির কথা তো ভুলেই গিয়েছিলাম। দুটা রাখা যাবে না, হয় দই কিংবা মিষ্টি। তাহলে বরং দই রাখুন, রিচ ফুড খাওয়ার পর দই খেতে ভালো লাগে। মা শোনো, তুমিও চলে আসো, রাতে ছন্দার সঙ্গে বসে খাবে। মৃন্ময় বলল, অবশ্যই আসবো। চাচা আমি কি সঙ্গে করে দু একটা আইটেম নিয়ে আসতে পারি যদি অনুমতি দেন? ইয়াকুব আলী ছন্দার এই বান্ধবীর ভদ্রতায় মুগ্ধ হলেন। আজকালকার মেয়েদের ভেতর থেকে এ ধরনের ভদ্রতা উঠেই গেছে। ছন্দা নিজের ঘরে বসে আছে, একটু আগে বাথরুমে ঢুকে কিছুক্ষণ কেঁদেছে, চোখের পানিতে কাজল লেপটে গেছে। আবার কাজল দিবে, মুখে হালকা পাউডার দিতে হবে, বাবার কথা মতো ঠোঁটে লিপস্টিক। পেতনি সাজা যাবে না।
আবার রাজকন্যাও সাজা যাবে না। বরের দুই মামার আগমন উপলক্ষে ছন্দার বোনরা চলে এসেছে, বাড়ি ভর্তি মানুষ। ইয়াকুব আলী স্ত্রীর উপর যথেষ্ট বিরক্ত হয়েছেন, খবর দিয়ে দুনিয়ার মানুষ আনার দরকার কি? এরা সবাই খেয়ে যাবে, সেই আয়োজন কি আছে? নাকি সেই আয়োজন করা সম্ভব? একটা মুরগির কোর্মা, খাসির মাংস 1 কেজি, পোলাওয়ের চাল অবশ্যই বেশি এনেছেন। পোলাও রান্না করা যাবে, পোলাও খাবে কি দিয়ে? আলু ভর্তা দিয়ে? ছন্দার বড় বোনের নাম শিউলি, বিয়ের আগে রোগা পাতলা ছিল, এখন প্রতিদিন প্রস্থ বাড়ছে। সে ছন্দার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল, গলা খাদে নামিয়ে বলল, এই তোর সঙ্গে যে ছেলের বিয়ে হচ্ছে তার নাকি আগে একটা বউ ছিল? ছন্দা চমকে উঠে বলল, জানি না তো, কে বলেছে? তোর দুলাভাই বলল, সে বাবাকে জিজ্ঞেস করেছিল। ছন্দা বলল, বাবা কি বললেন? বাবা হ্যাঁ না কিছুই বলেননি, চুপ করেছিলেন। বাবা ওই ছেলের মধ্যে কি দেখেছেন কে জানে, কুস্তিগিরের মতো ছেলে। ছন্দা বলল, বাবা মেয়ে পার করতে চাচ্ছেন, আর কিছু না। শিউলি বলল, ইউনিভার্সিটিতে এত ছেলে, একজনকে খুঁজে বের করতে পারলি না যাকে বিয়ে করা যায়? ছন্দার চোখে আবার পানি এসে গেছে। হইচই শোনা যাচ্ছে, দুই মামা এসেছে, মামার সঙ্গে ছেলেও এসেছে, ছেলের এক বন্ধু সঙ্গে আছে। তার আসার কথা ছিল না, সঙ্গে মিষ্টির প্যাকেট আছে, মিষ্টির প্যাকেট ছাড়া আরও কিসব প্যাকেট দেখা যাচ্ছে। দুই মামাই ছন্দার জন্য শাড়ি এনেছেন, দুটা শাড়ি ভালো, একটা রাজশাহী সিল্ক আর একটা জামদানি। বড় মামা ছন্দার হাতে আংটি পরিয়ে দিতে দিতে বিড়বিড় করে অনেক কথাই বললেন, কোনো কথাই ছন্দার কানে ঢুকল না। তার ইচ্ছা করছে দাঁত দিয়ে কেটে শাড়ি দুটা ছিঁড়ে টুকরা টুকরা করে। ইয়াকুব আলী তার ইজি চেয়ারে হতাশ হয়ে শুয়ে আছেন, বাবুলকে আরেকটা মুরগি এবং খাসির মাংস আনতে পাঠানো হয়েছে, এতো হবে কি না কে জানে। অতিথিদের খাবার দেওয়ার আগে আগে মৃন্ময় চলে এলো, তার গাড়ি থেকে প্যাকেটের পর প্যাকেট খাবার নামছে, খাবার এসেছে হোটেল সোনারগাঁও থেকে। ইয়াকুব আলী একবার অবাক হয়ে মৃন্ময়কে দেখছেন, একবার খাবার দেখছেন। বড় মামা ইয়াকুবকে বললেন, বেয়াই সাহেব, এই মেয়ে কে? ইয়াকুব বললেন, ছন্দার বান্ধবী, ঘনিষ্ঠ বান্ধবী। ছন্দা মৃন্ময়কে দেখে ছুটে এসে জড়িয়ে ধরল, ছন্দা হাউমা করে কাঁদছে। মৃন্ময় বলল, কি সমস্যা বল দেখি? ছন্দা সমস্যা বলছে না, কেঁদেই যাচ্ছে। গল্পের মাঝে একটি টিকা ছিল, সেটা আমি শেষে বললাম। গল্পের মাঝখানে মিনার এবং তার মেয়ের একটি ছবি জুহির আঁকে। এই ছবিটি চেকোস্লোভাকিয়ার প্রাগে অনুষ্ঠিত বিশ্ব পেন্সিল স্কেচ প্রতিযোগিতায় আনফিনিশ শিরোনামে যৌথভাবে জাপানের ইতিমাসও রাখা লাভলি ব্যাম্বো ট্রি ছবির সঙ্গে স্বর্ণপদক পায়। গল্পতরু চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের উপন্যাস মৃন্ময়ীর মন ভালো নেই, এর তৃতীয় পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। যারা গল্পতরু চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা এখনও সাবস্ক্রাইব করেননি কিন্তু নিয়মিত শুনছেন অথবা নতুন শুনছেন তাদেরকে অনুরোধ করছি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সাথে বেল আইকনটি প্রেস করে রাখুন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পদুরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।